বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে আপনারা ভাববেন যে আজকে শামিম আলী চিস্তি এ ধরনের কী আলোচনা করছে, কারণ এই আলোচনাটি কোরআন হাদিসের সাথে মিল পাবেন না। কিন্তু আমার মধ্যে আমি মিলিয়েছি, আর যে বুঝবে তাকে আমি গিলিয়েছি তা মনে করে কথাটা একটু শুনবেন। সেই কথাটি হলো, দেখেন সূরা ইখলাসের মধ্যে গেলেও পাই যে আল্লাহ অভাবহীন, আল্লাহ জন্ম নেন না, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ এক, আল্লাহর কোনো কিছুর অভাব নেই। আর আমি বলবো কি, আল্লাহর একটা জিনিস অভাব আছে বলতে পারেন, নাউজুবিল্লা। তারপর এই কথাটা আপনারাই খাবেন গিল্লা। সেই কথাটি হলো, দেখুন একটা জিনিস অভাব আছে, আর সে অভাবটা আমরা করে রেখেছি। তো আল্লাহ বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই। আর আমি বলতেছি একটা জিনিস কম, সেটা কি? দেখেন এই সমস্ত বিশ্বজগৎ যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, কেন সৃষ্টি করেছেন? এ কারণেই সৃষ্টি করেছেন যে আল্লাহ অনেকগুলো কারের মধ্যে ছিল, শেষে শূন্য কারের মধ্যে যখন ছিল তখন নিজেকে শূন্য মনে হচ্ছে, নিজেকে একা মনে হচ্ছে, কে আমি, আমি এত শক্তিধর, আমি যা বলি তাই হয়, আমি যা করি তাই হয়ে যায়, তাহলে আমি এত শক্তিধর, আমাকে কে এত সর্বশক্তিমান বলে ডাকবে, আমি যে আল্লাহ, আমাকে আল্লাহ বলে কে ডাকবে? তখন আল্লাহ ভিতরে একটা কেমন একটা লাগলো, তখন আল্লাহ তো একা। যেমন একটা কথা আছে না, আদমকে যখন সৃষ্টি করা হয়েছে আদমের একা একা ভালো লাগে না, আদমের সঙ্গী দরকার। তাহলে আল্লাহর কি একা একা ভালো লাগে? আল্লাহরও তো একটা সঙ্গী দরকার। তখন আল্লাহর সঙ্গী কে? আল্লাহ যখন হাজার 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 বৎসর ধ্যান করেছিল, কি যেন আমার নেই, কি যেন একটা অভাব, কি যেন আমার নেই, কি যেন খালি খালি লাগছে, তখন হাজার হাজার বৎসর যখন আল্লাহ ধ্যান করেছিলেন, তখন আল্লাহ থেকে মুহাম্মদী নূর সৃষ্টি হয়েছে, মুহাম্মদী নূর সামনে অবতার অবতীর্ণ হয়েছে। তখন কি হলো? তখন আমি বলছি, তখন এই মুহাম্মদী নূরকে খণ্ড বিখণ্ড করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এটা তো জানেন, সেখান থেকে গেলাম না। তো আজকের মূলে আলোচনা কি, যে আল্লাহ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছে প্রেমেরই কারণে, একা একা ভালো লাগে না, যদি সঙ্গী হয় তাহলে আমার ভালো লাগবে। তো এখন আল্লাহ সঙ্গীরূপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেলেন, তখন তিনি হলেন আল্লাহর সঙ্গী। তো এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ কিন্তু মুহাম্মদী নূরে সৃষ্টি হয়েছে। তো মুহাম্মদী নূরে যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রেম দিয়েছে, আল্লাহকে ভালোবাসা দিয়েছে। তো এখন কথা হলো, আমরা যে এই পৃথিবীতে আছি, তাহলে আমরা যে মানুষ এই পৃথিবীতে এসেছি, তাহলে আল্লাহকে কি প্রেম দিতে পারতেছি? দুনিয়ার লোভে লালসায় খারাপ এই সেই করে দুনিয়াতে মত্ত হয়ে আছি, আল্লাহকে কি প্রেম দিয়েছি? যে আমি না দিয়েছি, অন্য কেউ দিয়েছে, অন্য কেউ দিয়েছে এটা অন্য কারোর ব্যাপার, আমার কাছ থেকে কি আল্লাহ প্রেম পেয়েছে, ভালোবাসাটা পেয়েছে? তাহলে আমি যে আল্লাহকে ভালোবাসা দেইনি, এই ভালোবাসা থেকে আল্লাহকে আমি বঞ্চিত করে রেখেছি, আমার যে ভালোবাসাটুকু এটুকু আল্লাহর অভাব হয়ে রয়েছে, আর এই অভাব কিন্তু আমি বানিয়ে রেখেছি, তাহলে এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ প্রেমের কারণে। এখন দেখি সে প্রেম নেই জগতের সৃষ্টির সাথে, জগতের মানুষের সাথে প্রেম করছি, এবং সম্পদের সাথে প্রেম করছি, আল্লাহর সাথে প্রেম হচ্ছে না। তাহলে আল্লাহর সাথে যে আমি প্রেম হচ্ছে না,
তাহলে আমার প্রেমটুকু আল্লাহকে অপূর্ণ করে রেখেছি এবং আমি নিজেও অপূর্ণ হয়ে আছি, তখন মৃত্যুর পরে আমার কি উপায় হবে? প্রত্যেকটা মানুষ যখন আল্লাহ বানিয়েছে তখন কিন্তু আল্লাহর একটা আশা ভরসা যে এই বান্দারা আমাকে প্রেম দেবে, তারা বান্দা থেকে বন্ধুতে পরিণত হবে। তাহলে এটুকু কিন্তু আমরা করিনি, আমরা কিন্তু দুনিয়ার লোভে দুনিয়ার প্রেমে পড়ে আছি। যাই হোক, আজকের যে আলোচনাটি, এই আলোচনার মূল বিষয়টি কি, যে আল্লাহ বলেছে আমার কোনো কিছুর অভাব নেই, আল্লাহ কিন্তু প্রেমের অভাব আছে। দেখবেন এই পৃথিবীর মানুষ যত প্রেম দেখো আল্লাহকে, আল্লাহ বলবে আমার ডোলাটা এত বড় যে তোমাদের এই প্রেমে আমার এই ডোলা ভরতেছে না। তার মানে যে যত পারো প্রেম ভালোবাসা এবং ভক্তি দিয়ে আল্লাহর ঝোলাটাকে ভরো, তবে যদি উদ্ধার পাইতে পারো। আচ্ছা, তাহলে এই পৃথিবীর সম্পদ আল্লাহকে দিতে পারবো না, এই পৃথিবীর কোনো কিছু আল্লাহকে দিতে পারবো, সবই তো আল্লাহর। প্রেম ভক্তিটুকু আমার, এই প্রেম ভক্তি ও সম্মান এবং সেই সালাম শ্রদ্ধা, সেই প্রেমের যতটুকু সম্পদ, যতটুকু চোখের পানি আছে এতটুকুই আমার, আর এতটুকুই যদি তার চরণে দিতে পারি, আল্লাহর কুদরতি চরণে দিতে পারি, তাহলে আর আমার আর চাওয়া নেই পাওয়া নেই। তো হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি বোঝাতে চাইতেছি সেটি হলো যে আল্লাহর তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু আল্লাহকে সম্পদ দিয়ে খুশি করতে পারবো না, প্রেম ভক্তি ভালোবাসা এবং তার কুদরতি চরণে লুটিয়ে পড়ে যে আমরা এটুকু অন্তত দিতে পারি কিন্তু এতটুকুও দেই না, তাহলে আল্লাহকে কখনো কোনো কিছু দিয়ে আমরা শেষ করতে পারবো না। একমাত্র চোখের পানিটুকু এবং ভক্তিটুকু, এতটুকুই বড় সম্বল, আর আল্লাহ এতটুকু পেয়েই খুশি যে আমার বান্দারা এতটুকু পেয়েই খুশি যে আল্লাহ বলে তারা কত কষ্ট করে রোদ বৃষ্টি ঝরে এবং মানুষের শত্রু হয়ে কত মানুষ মারে, কত অত্যাচার করে, তারপরেও কিন্তু তারা আমাকে সেজদা করছে, তারা আমাকে ভক্তি করছে, তারা আমাকে ভালোবাসছে, তারা আমাকে নিয়ে ভাবছে, তারা আমার কথা স্মরণ করে চোখে পানি ঝরছে। এর চেয়ে বড় বেশি পাওয়া চাওয়া কিছুই তো নেই। তবে যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনার মূলে কি, আমরা পৃথিবীতে যত ইবাদত করি, যাই কিছু করি, যদি আল্লাহর প্রতি পূর্ণ প্রেম ভক্তি আমাদের না থাকে তাহলে এসবের কোনো লাভ হবে না, আল্লাহ ওতে খুশি নয়। আমি আল্লাহকে সেজদার পরে সেজদা দেব, এতে আল্লাহ খুশি নয়। অন্তরের ভালোবাসা, চোখের পানিটুকুই আল্লাহর প্রিয়। দেখেন, যে কোনো মানুষ কিন্তু চোখে পানি বের করতে পারে না, একমাত্র যে যাকে ভালোবাসে তাকে স্মরণ করলেই কিন্তু ধরধর করে চোখ দিয়ে পানি পড়তে থাকে। তো আজকের আলোচনা এটাই বোঝাতে চাইলাম যে আল্লাহর ঝোলাটা অনেক বড়, এটা সবসময় অভাব লেগেই থাকে, আর এটার মধ্যে আমরা প্রেম দিয়ে পূর্ণ করে একদিন এচির বিদায় হয়ে যাব। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি, তাই সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।